খুলনার ডুমুরিয়ার চুক নগরে শামসুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা চত্বরে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মাহমুদ হুসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরশনগর শেখ শাহ আফজাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুক্তার হুসাইন। আর উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শাহাদাত হোসেন এবং ইউপি সদস্য মাওলানা মতিউর রহমান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।